হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম। 1.2-এর এখন 3 নম্বর পর্বে চলে এসেছি আমরা। এখানে দেখো বর্গমূল নির্ণয় শিখবো। এখান থেকে বর্গমূল নির্ণয় আমরা হচ্ছে 1.1 অনুশীলনীতে শিখেছি। এখানেও বেশ কয়েকটি অঙ্ক আছে। দেখো 11 নম্বর প্রশ্নে বলেছে যে বর্গমূল নির্ণয় করো, ক খ গ ঘ ম চ, অর্থাৎ এখানে বেশ 6টি অঙ্ক দেওয়া আছে। এখন আমরা এক এক করে এই 6টি অঙ্ক সলভ করে দেখাবো তোমাদের। দেখো প্রথম প্রশ্ন বলেছে যে ক নাম্বার ক সমাধান, এখানে আছে 0.36। 0.36 যেহেতু বলেছে যে বর্গমূল করো, আমরা সরাসরি বর্গমূলে চলে যাব। বর্গমূল করি বা কোনো কিছু লিখার প্রয়োজন মনে হয় নাই। 0.36 আমাদের যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী এখন আমরা কাজ করব। তাহলে ডান পাশ থেকে জোড়া করব, 2টা অঙ্ক মিলে একটা গ্রুপ করব। তারপরে লাস্টে যেটা থাকবে বাম পাশে, অর্থাৎ যদি এক ঘর থাকে বা এক অঙ্ক থাকে তাহলে একটার উপরেই দাগ দিব। এখন ডান পাশে ভাগের ন্যায় ঠিক খাড়া দাগ, তারপরে এমন একটা অঙ্ক নিব যেন তা এই প্রথম বাম পাশের প্রথম সংখ্যাটার সমান হয় অথবা তার কাছাকাছি সংখ্যা। যেহেতু 0 আছে এখানে, 0 সরাসরি ভাগ ফলে বসে যাবে 0। তারপরে দশমিকটাও আমরা নিজ বরাবর না লিখে সরাসরি ভাগ ফলের ঘরে লিখব। এবার এমন একটা সংখ্যা নিব যার বর্গ এই 36 অর্থাৎ 36-এর সমান অথবা তার কাছাকাছি হয়। তাহলে দেখো আমরা 6-এর যদি 6 যদি সংখ্যা নেই তাহলে 6-এর বর্গ হয় 36 অর্থাৎ এই 36-এর কাছাকাছি। তাহলে এখানে ভাগ করে আসছে, বিয়োগ করে আসছে 0। তাহলে এখানে আমরা বর্গমূল পাচ্ছি। এখানে আমরা সরাসরি এটা লিখতে পারি যে 0., এটা দিয়েছিলাম, তাহলে লিখতে পারি অতএব বর্গমূল সমান সমান 0.6, এ আসলো তার বর্গমূল। তাহলে আমরা পরের অঙ্কটায় চলে যাই। এখন পরের অঙ্কটা দেখো, পরের অঙ্ক বলেছে খ নম্বর সমাধান, দ্বিতীয় প্রশ্ন আছে 2.25, ভাগের নাই খাড়া দেখ ওপরে এই জোড়া। আমরা এখন ঠিক এই সংখ্যা নেব, এমন একটা সংখ্যা নেব যার বর্গ 2-এর কাছাকাছি। তাহলে 1, 2 নিলে 4 হয়ে যাচ্ছে, তাই আমরা 1 নিয়েছি এই 1। এরপর আমরা বিয়োগ করব, বিয়োগ করলে এখানে আসে 1। এই দশমিক এখানে না নামে সরাসরি নামাবো ভাগ ফলে ঘরে। এরপর আমাদের যে কাজটা করা লাগে, এটা দিয়ে গুণ করে এখানে বাম পাশে খাড়া দাগ, এই হচ্ছে পরবর্তী জোড়া, আর 1-এর দ্বিগুণ হচ্ছে এই হচ্ছে 2। এখানে একটা 1 অঙ্কের সংখ্যা যদি বসায় তাহলে 5 বসালেই ভালো হচ্ছে। এই হচ্ছে 5 দ্বারা প্রাপ্ত সংখ্যা হচ্ছে আমার এখানে কত, 25-কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে হয় 125, বিয়োগ করে আসে 0। দেখো খুব সহজেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি অতএব বর্গমূল সমান সমান 1.5, এই দুটাই এটার উত্তর আসলো। এবার আসছে আমরা পরবর্তী প্রশ্নে, গ নাম্বার গ সমাধান, দেখো গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে 0.00049। 0.00049 আমরা ডান পাশ থেকে জোড়া করতে লাগলাম। আমরা ঠিক এই 0.00 পর্যন্ত ভাগ ফলে অনায়াসে নিতে পারব এই 0.00। তারপরে পরবর্তী জোড়া নামছে সেটাও যাচ্ছে না, তাই এখানেও কি পরবর্তী জোড়ার জন্য একটা 0 দিয়ে দিলাম। ভাগ করে আমরা যদি আর এক লাইন করতে চাই সেটাও করতে পারি। এবার এই 4.9-কে আমরা দেখো এমন একটা সংখ্যা নেব যে 7 নিই, ওর বর্গ হয় 4.9। আমরা এটা এই লাইনেই করতে পারতাম, আমরা আরেকটা লাইন করলাম যেহেতু এই গ্যাপটা, যেহেতু এখানে 2টা সংখ্যা নিয়েছি একবার নামাইছি এই কারণে পরবর্তী লাইন করলাম। তোমরা যদি এখানেই করতে চাও তাহও হবে, কারণ এই 0.00 পর্যন্ত আমার অনায়াসে গেছে, তারপর এক ঘর যায়নি তাই এসে একটা 0 বসেছে।
এবং পরবর্তী জোড়া এখন আছে 49, 49-কে 7-এর বর্গ যদি করি তাহলে 49 হয়। 7 হচ্ছে আমরা মূল সংখ্যা নিয়েছি, 7-এর বর্গ 49, এখানে 49 লিখলেও লিখতে পারো, তাহলে ভাগশেষে আমার শূন্য থাকবে, এখানেও করতে পারো। অতএব বর্গমূল শূন্য দশমিক শূন্য সাত। পরবর্তী আসছে ঘ নাম্বার। ঘ নাম্বার সমাধান এখানে বলেছে 6-4-1, 6-4-1 দশমিক 1-0-2-4। ডান পাশ থেকে আমরা জোড়া করতে শুরু করলাম আর বাম পাশ থেকে অঙ্ক ইকুয়েশন করতে থাকবো। তাহলে 2-এর বর্গ হয় 4, 3-এর বর্গ হয় 9, তাহলে আমরা এখানে 3 নিতে পারছি না কারণ 6 আছে এখানে। 2-এর বর্গ 4 লিখলাম, যদি বিয়োগ করি তাহলে আসে 2, পরবর্তী জোড়া নাম হলো 2-1, এর দ্বিগুণ বসবে এখানে। হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা এর দ্বিগুণ লিখবো, ভাগফল আছে এখানে 2, এর দ্বিগুণ হচ্ছে 4। এখন দেখো 4 এবং এই খাড়া দাগের মাঝে একটা এক অঙ্কের সংখ্যা লেখা মতো জায়গা ফাঁকা আছে। এখন এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা দিয়ে প্রাপ্ত সংখ্যাকে গুণ করলে এটা সমান বা কাছাকাছি হবে। তাহলে 4 দ্বারা যদি 4 বসাই, 4 দ্বারা গুণ করলে 44-কে 4 দ্বারা গুণ করলে 176 হয়। যদি 5 বসাই সেক্ষেত্রে 200 সামথিং হবে, তাহলে 5 এখানে বসলো, এখানেও 5 বসলো, 5 দ্বারা গুণ করলে 225 হয়। এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে দেখি কত আসে। 11 মধ্যে 5 বাদ দিলে 6, হাত থেকে 1, 3 বাদ দিলে 1, 16। এই দশমিকটা সরাসরি ভাগফলে বসাই দেবো আমরা এখানে না নামে। পরবর্তী জোড়া নামলো 10, এই ভাগের নাই এসে দাগ, এই 25-এর দ্বিগুণ এবং একটি এক অঙ্কের লেখার মতো জায়গা। যেহেতু 25-এর দ্বিগুণ এত, এখন আমরা দেখি কয়বার যায়। এখানে 25-এর দ্বিগুণ, সরি, এখানে হবে 50, দুই সংখ্যাটা বাদ যাবে। তাহলে দেখো যেহেতু এখানে আসছে 50, এখানে আছে 1610, তার মানে 1610 1500-র ওপরে। এখানে যদি আমি 1-ও বসাই তাহলে হয় আমার 500, তাহলে 500-কে 3 দিয়ে গুণ করলে হয় 1500। তাহলে এখানে 3 যদি আমরা বসাই তাহলে এখানে আছে 503, এবার 3 দিয়ে গুণ করলে আসে 1509। তাহলে এখানেও আমার বসলো 3, তাহলে 1509। এখন আমরা আগের মতো সে বিয়োগ করবো, 1610 থেকে 1509 যদি বাদ দিই তাহলে থাকে 101, খুব সহজেই হয়ে যাচ্ছে। পরবর্তী জোড়া নামবে এখানে 24, এখানে সেই ভাগের নাই খাড়া দাগ, এবং 253-র দ্বিগুণ, 253-র দ্বিগুণ যদি লিখতে চাই তাহলে হয় 506। এবং দেখো এইখানে একটা এক অঙ্ক লেখার মতো জায়গা ফাঁকা আছে। এখন এখানে আছে 10,100 সামথিং, 124, এখানে আছে 506, যদি এখানে 1-ও বসাই তাহলে হচ্ছে আমার 5,061, অর্থাৎ 5,000 সামথিং 10,000 সামথিং। তাহলে আমার মেবি দুইবার যেতে পারে, বা 2 দিয়ে যদি চেষ্টা করে দেখতে পারে, 2 যদি বসাই তাহলে এখানে হচ্ছে 62, 5,062, 5,062-কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় 10,024, 10,124। তাহলে এরও ভাগফল ভাগশেষ পেয়ে গেলাম 0। তাহলে এর ভাগফল বা বর্গমূল পাইলাম কত, সুতরাং বর্গমূল সমান সমান 25.32 এটাই পাচ্ছি। এই ছিল আমার হচ্ছে ক নং, খ নং, গ এবং ঘ, এই চারটা অঙ্কের সমাধান। তাহলে আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। তাহলে এখন আমরা চ নম্বর প্রশ্নের, সরি, উম নম্বর প্রশ্নের সমাধানে চলে এসেছি। উম নম্বর আছে 0.00057-6 সমাধান। খেয়াল করো সরাসরি যেহেতু বর্গমূল করতে বলেছে তাহলে আমরা অঙ্কটা উঠাই। ভাগের ন্যায় দাগ, এই হচ্ছে জোড়া করে নিলাম, 0.00 সরাসরি ভাগফলের ঘরে। এবার পরবর্তী জোড়া 0-0, সেটাও ভাগ যাচ্ছে না তাই এক ঘর 0 বসলো। তারপর আছে 0-5,
তাহলে আমরা কি সংখ্যা নিলে 0,5 এর সমান হবে অথবা তার কাছাকাছি হবে? 2 নিলে 2 দুগুণে 4 হয়, 3 নিলে 3 দুগুণে 9 হয়, সো ভাগ যাচ্ছে না এখানে, তাহলে আসছে 4। এখন আমরা বিয়োগ যদি করি তাহলে আসে 1, পরবর্তী জোড়া নামলো 7, 6। এবার যদি আমরা ভাগ করতে চাই, 2 এর দ্বিগুণ হয় 4। এখন দেখো 176কে 4 বার, খুব নর্মালি হয়ে যাচ্ছে, 4 বার ভাগ যাচ্ছে, 4 দিয়ে গুণ করলে হয় 176। এক্ষেত্রে ভাগ শেষ 0 থাকছে, তাহলে আমরা পাইলাম বর্গমূল, এখানে বর্গমূল সমান সমান 0.024। এই হচ্ছে বর্গমূল উমানোর প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্ন 6 নম্বর। আছে 1,44.84, 1,225 সমাধান। দেখো প্রশ্নটা আমরা প্রথমে উঠাই, 1,44.84, 1,225। এখন যদি আমরা জোড়া করি তাহলে এই হচ্ছে জোড়া, এই হচ্ছে জোড়া, এই হচ্ছে জোড়া, এই হচ্ছে জোড়া, এই হচ্ছে লাস্ট সিঙ্গেল। খেয়াল করো, দেখো 1 দিয়ে যেহেতু যায় না তাহলে 1 দিয়ে 1কেই একবার দিতে পারি, ঠিক আছে, বিয়োগ করলে 0, নামলো হচ্ছে আমার 44। এই হচ্ছে বাম পাশে ভাগের ন্যায় দাগ, 1-এর দ্বিগুণ 2। এবার ভাগ যায় 2 দিয়ে, 22কে 2 দ্বারা গুণ করলে হয় 44। খুব সহজে সব মিলে যাচ্ছে, কিন্তু এরপর দশমিক সরাসরি এখানে না বসিয়ে কোথায় বসাবো? ভাগ ফলের ঘরে। এবার 12-র দ্বিগুণ আর এখানে নামবে 84। এই হচ্ছে ভাগের ন্যায় দাগ, 12-র দ্বিগুণ হচ্ছে 24। এখন খেয়াল করো এবার একটা, যে এখানে যদি আমি 0 বসাই তাহলে ভাগ যাচ্ছে না, কারণ এখানে 240/41 হচ্ছে 1 বসালে, এখানে 1 দিয়ে 241কে গুণ করলে 241 হয়, কিন্তু এখানে আছে আমার 84, যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে এখানে 0 দেবো, এখানে 0 দেব, এখানেও 0 দেব, দেন বিয়োগ করে পাচ্ছি আমরা 84। এবার আমরা পরবর্তী জোড়া নামাতে পারবো, 12-এর দ্বিগুণ, 120-এর দ্বিগুণ এখন কত? 240। এবার একটা এক অঙ্কের সংখ্যা বসাতে যদি চাই তাহলে কত আসে দেখে, তাহলে হচ্ছে 2400 সামথিং, যদি 0 বসায় তাহলে হচ্ছে 2400। তিনবার আমাদের ডেফিনেটলি তাহলে যাচ্ছে, তিনবার যদি যাই, যদি 4 বার দিতে চাই 2400কে গুণ করলে আসে সামথিং এত, তাহলে 4 বার যাচ্ছে না, 3 বার যদি দিতে চাই দেখি, 3, এ হচ্ছে 3, 3 দিয়ে এবার 3কে গুণ করলে হয় 9, 3 দিয়ে 0কে গুণ করলে হয় 0, 3 দিয়ে 4কে গুণ করলে হয় 3, 4, 12, 2 হাতে থাকে 1, 3, 2, 6 রেখে 7। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে দেখি কী আসে, বিয়োগ করলে আসে 12-র মধ্যে 9 বাদ দিলে 3, হাতে থাকে 1, 1 বাদ দিলে 0, 2 বাদ দিলে 2, আর এখানে 7 বাদ দিলে 1, এখানে থাকলো 1203। এবার আমরা দেখব যে পরবর্তী জোড়া নামাবো, 2, 5, এই হচ্ছে আমার বাম পাশে খাড়া দাগ, এর হচ্ছে দ্বিগুণ 1203। আমরা এই দশমিককে নাই চিন্তা করব, দশমিককে যদি নাই চিন্তা করি তাহলে কি আসে দেখি, তাহলে 1203 দুগুণে 2400, 2400, 6। এবার দেখো এখানে আসলো 2406, যদি একটা এক অঙ্কের সংখ্যা বসায়, 1 বা 0, 1 যদি বসায় তাহলে আসে 24,061। এখানে আছে আমার 120,300, তার মানে 120,300 সামথিং, 120,000 যদি চিন্তা করি, আর এখানে আছে 24,000 যদি চিন্তা করি, তাহলে আমার 5 বার যাওয়ার সম্ভাবনা থাকছে, তাহলে 5 বার যদি যাই তাহলে দেখি, 5 বার দিয়ে দেখি, এখানেও 5, এখানেও 5, 5 দিয়ে এখন গুণ করি, 5×5=25, হাতে থাকে 2, 5×6=30, আর 2×32=2, হাতে থাকে 3,
পাঁচে শূন্য শূন্য, হাতের তিন বসে গেল, পাঁচ দিয়ে যদি চারকে গুণ করি তাহলে চার পাঁচে বিশের শূন্য, হাতে থাকে দুই, পাঁচ দিয়ে যদি দুইকে গুণ করি পাঁচ দুগুণে দশ, দশ আর দিয়ে বারো, দেখো মিলে গেছে। তাহলে এখানে ভাগশেষ আসছে শূন্য। তাহলে আমাদের বর্গমূলটা কি আসলো? অতএব বর্গমূল, বর্গমূল পাচ্ছি আমরা বারো দশমিক শূন্য তিন পাঁচ। এই হচ্ছে উম এবং চ নম্বর প্রশ্নের সমাধান। তোমরা ডিভাইড করার জন্য ইচ্ছা করলে দাগ দিয়ে বা ই করে বুঝতে পারো। দেখো আসলে এই পর্বে আমাদের এটাই আলোচনা বিষয় ছিল। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।